তো গুড মর্নিং বন্ধুরা, তো আজকে তো আমি একলা লাইনে, চলো দেখি কই যাওয়া যায় আজকে। মালিকের ঘর পায়ে গেলাম, চলো দেখি কি কি মাল লোড করা লাগে, লোড করে নি। রুকো যারা, সবর করো। দশটা, এখন লাইনে বার হয়েছি যাওয়ার লিগে, কারণ কি গাড়ি অল্প নষ্ট হয়েছিল, মানে ব্যাটারি কানেকশন পাইতেছিল না, তখন ঠিক হয়েছে, মাল লোড করা হইলো। চলো এখন যাই লাইনে। বেঙ্গলের মাল ঢুকছে, এতদিন ঢুকে নাই, আজকে ঢুকলো। সমাজ রেও আমার ভাগি না, একটা সালা বোকা চোদা, একজন ওই যাইতেছে যাক, ও আরেকজন লাগে, এই জন্য আরে ওই কয়ে আমি যাবো না, না গেলি নাই ওই নাইকা, এখন আমি একলা যাবো, লাইন করে আইমু, অল্প লাইন আছে, ওই কে ওই না থাকলে কি লাইন করতে পারবো না নাকি, আমি আগে কত লাইন করছি একলাই। দুবারা ট্রাই করেঙ্গে আর কে ভেজ চোর কি কাম হাম পে। হ্যাঁ, এখানে তরুণদের মাল আছে, নামাই দিই। এখন যাবো বিশমুড়ি, বিশমুড়িতে দেখে জিজ্ঞেস করি গা, যায় সামনে বিশমুড়ি, তো এখানে যায় জিজ্ঞেস করি, মাল সাল লাগলে দিয়ে দিই। তো বন্ধুরা, পাটগড় ঢুকে পড়ছি, আর মালিক আইলো বাস দিয়ে আইছে, তুই সমঝা। তো দুইজনের লাইন করবো, ভাগনা তো নাই জানোই, তো পাটগাঁওতে মাল দেওয়া হোক, তারপরে সারপাং করে যাবো। তো বন্ধুরা, গাড়ি হয়ে গেছে খালি, সারপাং করেতে মাল শেষ, তো এখন যাই খাইতে, খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট যাবো। তো বন্ধুরা, এখন ডাইরেক্ট যাইতেছি আমি, মালিক গেছে পাটগাঁও নাই মা, কারণ কি আমার এগুলা ক্রেট সিরেট ব্যাগ যে বঙ্গাইগাঁও যায় মানে নামায়া, রিটার্ন চাউমিন উঠবো, চাউমিন 30টা উঠবো, তো কারিগাঁও আরো তোমার বিশমুড়ি নামবো, তো আমি ডাইরেক্ট যাইতেছি গা, মালিকে দেখি কি মানে অন্য গাড়ি দিয়ে যাবো না এমনি আমার গাড়ি দিয়ে যাবো জানি না, দেখি আগে যাইনি, পরে কন্ট্যাক্ট হবো। কেমন তুমি বন্ধুরা, বঙ্গাইগাঁও ঢুকে পড়লাম, বেকারিতে যাই আগে ক্রেটগুলো খালি করে দিই। দেওয়া হইল, এই যে বেকারি বন্ধ করে দিল, ঢুকে দিছি ক্রেট ভিতরে। চলো তাহলে এবার ডাইরেক্ট গুদামে যাই, গুদামে লোড করে আরো বাইর হয়ে পড়লাম, এখন ডাইরেক্ট যাই, চলো বিশমুড়ি। আইতে আইতে তো সন্ধ্যা হয়ে যাবো, প্রায় ধরো 6টার মতন বাঁচবো নাকি, 6টার মতন বাঁচলে পরে তারপরে আইসা আর কি কাম থাকবো, আইসা তো কাম নাই, সন্ধে হয়ে যাব, দেখি কতটুকু দেখানো যায় তোমরা। এখন তেল ভরতে লাগবো, কেন কি ডাবল ডাবল টিপ মারা হইতেছে, তো তো তেল তো ভরতেই লাগবো, নাহলে তো গাড়ি চলবো না। চলো তেলটা তাহলে ফটাফট খাওয়াই নি, যে তেল ডুবো পেয়ে গেছে, তেলটা ভরি আগে। কোন হে লোক, কহাঁ সে আতে হে? তো হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটা আজকে এখানে এন্ড করতে লাগবো, নাহলে তোমার স্টার্টিং সারা যাবো না, স্টার্টিং সারলে গাড়ি এদিকে ওদিকে দৌড় মারে। মালে মে তেরে বাপ কো মাছি গা চল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটুকুই থাকবো,
কালকে আবার দেখাবো, নালে সন্ধ্যা হয়ে যাবো যাই দিয়ে যে তো আমি কিছু দেখাতে পারব না তোমাদেরকে। চলো তাহলে আজকে এতটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক দিয়ে দিও।